রংধনু ভালো লাগে, নীল আকাশ ভালো লাগে, ভালো লাগে মেঘে ঢাকা ছায়, ও তার চেয়ে ভালো লাগে তারার উঠোনেতে জেগে থাকা সেই রাত। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, বসেন। থ্যাংক ইউ। আপনি তো মূলত মঞ্চ নাটকে কাজ করেন? জি আমি মঞ্চ। এ পর্যন্ত আপনি কি কি কাজ করেছেন? আমি ছন্দপতন, খ্যাকশিয়ালের বিয়ে আর হচ্ছে গহর বাদশা, এই তিনটা করেছি। আচ্ছা, কত বছর ধরে মঞ্চে আছেন? আমি প্রায় 3 বছর। 3 বছর তো মঞ্চে কাজ করতে গিয়ে আসলে আপনার বেশ কিছু নিশ্চয়ই অভিজ্ঞতা হয়েছে, ভালো অভিজ্ঞতা, খারাপ অভিজ্ঞতা, কিংবা এটি আমি জানি অনেকে স্ট্রাগল করতে হয় মঞ্চ নাটকে, তো সেখানে ভালো অভিজ্ঞতা কি ছিল আপনার এই যাবতীয় 3 বছরের মধ্যে? ভালো অভিজ্ঞতা যেটা ছিল, আমার ফার্স্ট নাটক ছিল ছন্দপতন। এটা আমরা যখন করেছিলাম শিল্পকলায়, নাটকটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ওখানে যত দর্শক ছিল সবাই আমাকে খুব মানে উৎসাহ দিচ্ছিল যে খুবই ভালো হয়েছে, ফার্স্ট নাটক হিসেবে অনেক ভালো করেছি, মানে আমি দর্শকদের ভালোবাসা পেয়েছি প্রথম নাটকেই, এই জন্য আমি অত্যন্ত খুশি। আচ্ছা, ছন্দপতন নাটকে আপনার চরিত্র কী ছিল? ছন্দপতন নাটকে আমার মেন ক্যারেক্টার ছিল, আমি মানে গ্রামের একটা সহজ সরল মেয়ে, আর আমার সাথে যে সম্পর্ক হয় সে একটি বখাটে ছেলে, শহরে থাকে, বাট সে যে বখাটে বা একটু অন্যরকম বা আমি বিপদে পড়তে পারি এটা আমি বুঝতে পারিনি, তো তার সাথে সম্পর্কটা খুব ভালো একটা রিলেশনে জড়ায় পড়ছিল। আচ্ছা আচ্ছা, তো সেই নাটকটার কোনো নির্বাচিত অংশ আপনার ভালো লাগার বা হ্যাঁ আমার লাগার কোনো অংশ, মানে সেই নাটকের কোনো অংশ কি এখন এই মুহূর্তে অভিনয় করে দেখাতে পারবেন? ধরেন বখাটে ছেলেটা আমি এই মুহূর্তে। ওকে ওকে, সমস্যা নেই, আমি তার সাথে ফোনে কথা বলছিলাম, আমি সেই কনভারসেশনটা আপনাকে শোনাতে পারি। হ্যালো, পাশ থেকে হ্যালো বলবো। তুমি কি জানো তোমাকে কেউ অনেক বেশি মিস করে? তুমি কি জানো কেউ তোমার চোখে চোখ রেখে পথ চলতে চায়? তুমি কি জানো সারাক্ষণ একজন মানুষ ভাবে তোমাকে কীভাবে খুশি করবে, তুমি কীভাবে ভালো থাকবে? পর্দার আড়ালে যখন তোমার ছায়া দেখা যায় তখন সে খুব খুশি হয়। সে মানুষটাকে তুমি জানো? সে মানুষটা আমি, আর আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই নাকি? আসলে মেয়েটা রিয়েল ভালোবেসে ছিল, বাট ছেলেটা না, ছেলেটা মেয়েটার সাথে একটা খারাপ বিহেভ করে এবং দেন মেয়েটাকে মেরে ফেলে। কি ধরনের বিহেভ করেছিল? মেয়েটাকে রেপ করা হয়েছিল আর কি। আর যেহেতু আপনাকে অনেক মানুষের সামনে মঞ্চ নাটক, যেহেতু মানুষের সামনে অভিনয়টা করতে হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? অভিজ্ঞতাটা বলতে, ওটা আমার ফার্স্ট শো ছিল, সো কিছুটা ভয় ছিল, কিছুটা জড়তা ছিল, আর খুবই নার্ভাস ছিলাম আর কি, তারপরেও শেষ পর্যন্ত করতে পেরেছি আর কি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর সবচেয়ে বেশি খারাপ লাগছিল ওই সময়টায়, যে সময়টা হচ্ছে আমাকে দেখানো হবে যে আমাকে মেরে ফেলছে, এই এইটুকু জায়গা করতে যে আমি খুবই নার্ভাস ফিল করছিলাম যে কীভাবে করব, প্লাস দর্শকরাও পছন্দ করবে কি না, বাট শেষ পর্যন্ত আমি সফল। এখনও কি মঞ্চনাটকে কাজ করছেন? জি এখনও করছি। এখন কি কাজ করছেন? এখন করছি হচ্ছে নকশিকাধার মাঠ। জানি না কতটুকু সফল হতে পারবো, কিন্তু টেলিভিশনে কাজ করতে আগ্রহী আমি, আর মঞ্চ নাটকটা এই জন্যই করছি কারণ মঞ্চ থেকে গেলে আসলে টিভি নাটকটা ভালো করে করা যায়, যারা বড় হয়েছেন বা যারা জ্ঞানী গুণীজন বেশিরভাগই দেখেছি আমরা যে তারা মঞ্চ নাটক করে এসেছেন। আচ্ছা মাহবুব, এবার আপনার একটু ব্যক্তিগত জীবনে আসতে চাই। ঠিক বলুন, এ পর্যন্ত কতবার প্রেমে পড়েছেন? এ পর্যন্ত আমি 2 বার প্রেমে পড়েছি। 2 বার মাত্র? হ্যাঁ 2 বার। প্রথম প্রেমটা কেমন ছিল? এটা বলতে গেলে এটা একটু অন্যরকম, প্রথম প্রেমটা ছিল আমি আমার এক টিচারকে পছন্দ করতাম, যদিও সে হচ্ছে লেডিস, বাট তাকে আমি খুব পছন্দ করতাম। হ্যাঁ খুবই পছন্দ করতাম, উনি আমাদের সাইকোলজি ক্লাস নিতেন, সো ওনাকে আমি খুবই পছন্দ করতাম। আর রিয়েল লাভ বলতে যদি আমার জীবনে কেউ এসে থাকে সেটা হচ্ছে আমার হাজব্যান্ড শৌফিক বাবু। আচ্ছা, শৌফিক বাবুর প্রেমে কেন পড়লেন? আমি মূলত তার প্রেমে পড়েছিলাম তার কবিতার লাইন, তার লেখা, তার কথা বলা, বাচন ভঙ্গি, এসব কিছু আমার ভালো লেগেছিল। তার মধ্যে একটা আপন করে নেওয়ার প্রবণতা আছে আর কি, যে কাউকে সে খুব দ্রুত আপন করে নিতে পারে, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিল। আপনি কি প্রেমে পড়েছিলেন নাকি প্রেম আপনার উপরে এসে পড়েছিল? প্রেম আমার উপরে এসে পড়েনি, আমি প্রেমে পড়েছিলাম, তাই না? হ্যাঁ। তো আপনার এই প্রেমের জীবনটা কতদিন কেটেছে বিয়ের আগে? বিয়ের আগে আমাদের রিলেশন ছিল 8 মাস, মাত্র 8 মাস। 8 মাসের মধ্যে বিয়ের দিতে পা? হ্যাঁ। তবে ভাই এখানে একটা কাহিনী আছে, আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমাকে একজন টিচার পড়াতেন,
তো সে টিচার ফ্রেন্ড ছিল শৌফিক বাবু আর কি, আমার হাজবেন্ড। বাট আমি জানতাম না, তো সে আমাদের বাসে গিয়েছিল, আমাকে পছন্দ করে এসেছিল, তখন আমি জানতাম না। পরে আমি যখন অনার্সে ভর্তি হই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, তখন আবার তার সাথে আমার সম্পর্কটা শুরু হয় আর কি। তো আপনাদের এই যে কত বছরের দাম্পত্য জীবন? আমাদের দাম্পত্য জীবন প্রায় 14 বছর। 14 বছর একটা না? জি। একজনের সাথে এতদিন থাকা যায়? ভালোবাসলে অবশ্যই থাকা যায়। একটা মানুষকে নতুন করে পাওয়ার জন্য যদি আমি চিন্তা করে থাকি যে হ্যাঁ সেই মানুষটাকে আমি নতুন করে পেতে চাই, তাহলে আমার মধ্যে ভালোবাসারও জন্মায়। এবং আমি চিন্তা করি যে সে অনেক আগে থেকে আমার সাথে আছে, তাকে আমি বিভিন্ন ভাবে আমার কাছে পেতে চাই আর কি, নতুন নতুন আঙ্গিকে। সেজন্য আমার কাছে মনে হয় না যে আসলে সে পুরান হয়ে গেছে বা আদার থিংস। আপনি কি স্বপ্ন দেখতে ভালোবাসেন নাকি স্বপ্ন তৈরি করতে ভালোবাসেন? আমি স্বপ্ন তৈরি করতে ভালোবাসি। এই মুহূর্তে কি ধরনের স্বপ্ন দেখছেন কিংবা তৈরি করছেন? আমি আসলে একজন শিশু সাহিত্যিক, আমি দেখছি যে এখনকার যে বাচ্চারা তারা কম্পিউটার, ল্যাপটপ, গেমস এগুলো নিয়ে বিজি থাকে, আমার বেবিও অনেক তাই। বাট আমি চাচ্ছি তাদের মধ্যে একটা কল্পনা শক্তি যাতে গ্রো করে, এই জন্য তাদেরকে নিয়ে আমি বিভিন্ন ধরনের গল্প লিখছি। আর আমার ইচ্ছা বা আমার যদি স্বপ্ন বলতে হয় সেটা হচ্ছে আমি চাচ্ছি বাংলাদেশের প্রতিটা বাচ্চা বই পড়ার দিকে আগ্রহ হোক। তারা বই পড়া ভুলে গেছে, তারা সবাই কম্পিউটার বা গেম নিয়ে ব্যস্ত থাকে। আমি চাই তারা বই পড়ার দিকে আগ্রহ হোক, তাদের কল্পনা শক্তি বিরাজ করুক, তারাও যেন একসময় আমাদের মতন করে কিছুটা লিখতে পারে, কিছুটা নিজের মতো বলতে পারে, বুঝতে পারে, এই আর কি। আচ্ছা, আগামী দিন নিয়ে আপনি কি ভাবছেন? আগামী দিনে আসলে কোন কোন প্ল্যাটফর্মে আপনি কাজ করবেন কিংবা আপনার ড্রিমটা কি আসলে আগামী দিনে? আগামী দিনে আমার ড্রিম হচ্ছে আমি খুব বড় একজন রাইটার হতে চাই, আর মঞ্চে তো আছি, পাশাপাশি টেলিভিশনে কাজ করতে চাচ্ছি আর কি। আর আমি আবার নিউজ রিপোর্টার হিসেবে সবুজ বাংলা টিভি অনলাইন ওটাতে আছি যুক্ত। আসলে আমার সবচেয়ে বেশি ইচ্ছা যেটা সেটা হচ্ছে টিভিতে কাজ করা আর কি। প্রত্যেক মানুষই কিন্তু আমরা দেখি যে বিভিন্ন সময় কবি হয়ে ওঠে, শিল্পী হয়ে ওঠে, আপনি কি গান জানেন? আমি কিছু অল্প কিছু জানি, বাথরুম সিঙ্গার যেটা বলে আর কি ওরকম আর কি। আচ্ছা, যদি একটু এখন খুব গান শুনতে ইচ্ছে করছে। ওকে। রং ধনু ভালো লাগে, নীল আকাশ ভালো লাগে, ভালো লাগে মেঘে ঢাকা ছায়, ও তার চেয়ে ভালো লাগে তারার উঠোনেতে জেগে থাকা সেই রাত। অসাধারণ অসাধারণ, আপনি তো অনেক ভালো সিঙ্গার। মানে এটা আসলে আমি নিজের ইচ্ছাতে মানে করি, বাসায় মাঝে মধ্যে গান গাই বা বাচ্চাকে দেখা যায় গান গিয়ে ঘুম পাড়াতে হয় সেইখান থেকে আর কি কিছুটা। চমৎকার চমৎকার, অনেক ভালো গান করেছেন। থ্যাংক ইউ। এই গান কি আপনি মানে লেখার চেষ্টা করেন যেমন শফিক বাবু? হ্যাঁ, আমি গান লিখি এবং অলরেডি আমার একটা গান বাপ্পা মজুমদার স্যার নিয়েছেন, ওটা মানে উনি করোনা ভাইরাসের জন্য এখন আটকে আছে, যখন পরিস্থিতি ঠিক হবে তখন আবার এটা দিবে। ওটা হচ্ছে আপনার একটা আধুনিক গান, ওটার মুখটা আমি বলতে পারবো। দূরে দূরে থাকা মানে দূরত্ব বেশি নয়, কাছাকাছি এলে বুঝি থমকে যেত এ সময়, আকাশ বলে এসেছিলে স্বপ্ন ছুঁয়েছি তোমাকে, তোমার স্পর্শ আছে ঘিরে অচেনাই কোলাহলে, পেতে চাই তোমায় নির্জনতায় শিশির ভেজা সবুজ ঘাসে, পেতে চাই তোমায় অস্থিরতায় অসম্ভবের শেষ সীমান্তে। অসাধারণ অসাধারণ, আপনি তো অনেক ভালো গান গান। এটা লেখাটা আমার। চমৎকার চমৎকার গান। আচ্ছা, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই মুহূর্তে ঠিক এই কোভিড-19 কিংবা অনেকদিন ধরেই আমাদের সমাজে, রাষ্ট্রে, গোটা বিশ্বে কিন্তু এক ধরনের অস্থিরতা কাজ করছে। সেই অস্থিরতা ধরেন সমাজের মধ্যে এবং অন্যান্য সবার মধ্যে এক ধরনের অস্থিরতা, এবং সেটি কিন্তু ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে সব জায়গায় প্রভাব পড়ছে। এবং দেখা যাচ্ছে যে ভার্চুয়াল যে মিডিয়াটা, ভার্চুয়াল প্ল্যাটফর্মে এসে অস্থিরতাটা আরও বেড়ে গেছে। দেখা যাচ্ছে যে আপনার হাজবেন্ড আছে, আপনি আরেকজনের সাথে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে বিভিন্ন চ্যাট করছেন, প্রেম করছেন, প্রক্রিয়া করছেন, এগুলো খুব বেশি মাত্রায় হচ্ছে। তো আপনি একজনকে নিয়ে খুব হ্যাপি আছেন আপনি বললেন, যদিও আপনি একজন সফল মানুষ, যদি এই মুহূর্তে আপনাকে খুব প্রস্তাব দেয় নতুন করে প্রেমের, আপনি কি করবেন? অবশ্যই ডিনাই করবো। যদি সে খুব সুদর্শন এবং খুব সাকসেস একজন মানুষ হয়, সে খুব সুদর্শন বা সাকসেস যেটাই হোক আমি ডিনাই করবো। আর এই কারণেই ডিনাই করবো,
কারণ আমার সংসার লাইফ হচ্ছে প্রায় 14 বছরের আমার একটা বেবি আছে সো এইখানে যে আমি অন্য কারোর সাথে জড়াতে পারবো না আপনি হচ্ছে সফিক বাবুকে নিয়েই আসলে হ্যাঁ আমি তাকে নিয়ে হ্যাঁ হাতি আছি এবং তাকে নিয়ে কাটাতে চাই ওকে মাহবুবা আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো অনেক ভালো থ্যাংক ইউ আপনি ভালো থাকবেন